মুক্ত পাঠে আপনাকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়াল অনুসরণ করলে আপনি আপনার কম্পিউটারে ওয়াইফাই সংক্রান্ত সমস্যা ট্রাভেল শুট প্রবলেমসের মাধ্যমে সমাধান করতে পারবেন। অনেক সময় ওয়াইফাই নেটওয়ার্ক অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে কম্পিউটারে ওয়াইফাই কানেকশনে সমস্যা হয়, তখন ওয়াইফাই আইকনটি এরকম দেখায়। এরকম হলে ওয়াইফাই আইকনে মাউসের রাইট বাটন ক্লিক করুন, তারপর ট্রাভেল শুট প্রবলেমস অপশনে ক্লিক করুন। উইন্ডোজ নেটওয়ার্ক ডায়াগনস্টিক্স নামে একটি উইন্ডো ওপেন হবে। এখন আপনার কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে সমস্যাটি চিহ্নিত করবে এবং একটি রিপোর্ট প্রদান করবে। এবার অ্যাপ্লাই দিস ফিক্স অপশনে ক্লিক করুন। এখন কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে সমস্যাটি সমাধান করবে, তারপর ট্রাভেল শুটিং হ্যাজ কমপ্লিটেড মেসেজ প্রদান করবে। এবার নিচে ডান পাশে ক্লোজ বাটনে ক্লিক করুন। দেখুন, ওয়াইফাই কানেকশন সংক্রান্ত সমস্যাটি সমাধান হয়ে গেছে। এই প্রক্রিয়া অনুসরণ করার পরও সমস্যার সমাধান না হলে কম্পিউটার রিস্টার্ট করুন। ধন্যবাদ।